আসসালামু আলাইকুম, আমি তানভীর। ওয়েলকাম টু দ্য চ্যানেল তানভীর মতিন অনলাইন। এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্য। ভিউয়ার্স, আজকে ফটো রিটাচিং কোর্সের দ্বিতীয় ক্লাস নিয়ে আপনাদের সামনে এলাম। ভিউয়ার্স, এই কোর্সটি আপনাদের রিকোয়েস্টের কোর্স। আপনারা অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছেন কিভাবে ফটোকে রিটাচ করে আকর্ষণীয় করে তোলা যায় অল্প সময়ে, সেই বিষয় নিয়ে একটি কোর্স করার জন্য। ভিউয়ার্স, 12 থেকে 15টি ক্লাসের এই কোর্সের এটি সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমি আপনাদের দেখিয়েছি হাউ টু রিমুভ ডার্ক সার্কেলস আন্ডার আইস ইন ফটোশপ। ফটোশপে খুব অল্প সময়ের মধ্যে 3 থেকে 4 মিনিটের মাধ্যমেই আপনি আপনার চোখের নিচে ডার্ক সার্কেলসটা কীভাবে রিমুভ করতে পারবেন, সেই ভিডিওটি আমি গত পর্বে আপলোড করেছি। এই পর্বে আপনাদেরকে দেখাবো হাউ টু ক্রিয়েট অ্যামেজিং পোর্সেলাইন এফেক্ট ইন ফটোশপ। কীভাবে মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যেই আপনি আপনার পিকচারটাকে অসাধারণ পোর্সেলাইন এফেক্ট দিতে পারবেন। ভিউয়ার্স, পোর্সেলাইন মানে হচ্ছে চীনামাটির এফেক্ট। পোর্সেলাইন এফেক্টের মাধ্যমে আপনি আপনার ছবিটিকে অসাধারণ করে আকর্ষণীয় করে তুলতে পারবেন মাত্র 3 মিনিটের মধ্যেই। ভিউয়ার্স, এই কোর্সের সবগুলি ক্লাস আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা আপনাদের রেগুলার যে ছবিগুলো আছে সেই ছবিগুলিকে আপনি বিভিন্নভাবে রিটাচিং করে অসাধারণভাবে আকর্ষণীয় করে তুলতে পারবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য যে কোনো মিডিয়াতে আপনি খুব সহজে সাবমিট করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা ক্লাসে চলে যাই। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। রিমেম্বার, দিস চ্যানেল ইজ ইয়োর্স। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো হাউ টু ক্রিয়েট অ্যামেজিং পোর্সেলাইন স্কিন এফেক্ট ইন ফটোশপ। অর্থাৎ আমরা আমাদের ছবিটাকে কীভাবে ঠিক এরকমভাবে সুন্দর লুক দিতে পারি এবং কীভাবে তা মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে কমপ্লিট করা সম্ভব, সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন প্রথমে আমরা আমাদের অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি ওপেন করি। এরপরে আমরা একটি স্যাম্পল পিকচার্স নেব, যে পিকচার্সের স্কিন এফেক্টটাকে আমরা পোর্সেলাইন করব। ভিউয়ার্স, পোর্সেলাইন এফেক্ট মানে হচ্ছে চীনামাটির বাসনে যে ধরনের একটি এফেক্ট থাকে, সেই ধরনের এফেক্ট আমরা যখন এই পিকচারটাতে নিয়ে আসবো তখন এই পিকচারটি অসাধারণ সুন্দর হয়ে যাবে এবং এটি অতি সহজেই মাত্র 2 থেকে 3 মিনিটে কমপ্লিট করে ফেলা সম্ভব। ভিউয়ার্স, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, প্রথমে আমরা আমাদের ডান দিকে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে সেই লেয়ারের একটি কপি করে নিব। সেজন্য আমরা দিব কন্ট্রোল জে। কন্ট্রোল জে করলে আমাদের সাথে সাথে একটি নতুন লেয়ার এখানে কপি হয়ে যাবে। এরপর ভিউয়ার্স, আমরা চলে যাব আমাদের উপরের মেনুর ফিল্টারে। ফিল্টারে গিয়ে আমরা সরাসরি এখান থেকে চলে যাব ক্যামেরা র ফিল্টার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা র ফিল্টার, এটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি নতুন প্যানেল খুলে যাবে। এরপর এই প্যানেলের একদম ডান দিকে আমরা HSL অবলিক গ্রে স্কেল যে বাটনটি আছে বাম দিক থেকে 1, 2, 3, 4 নম্বর সেই বাটনটিতে আমরা ক্লিক করব। এরপর আমরা চলে আসবো নিচে হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স এই অপশনটিতে। এখানে আমরা স্যাচুরেশন এই অপশনটিতে ক্লিক করব। তারপরে আমরা অরেঞ্জ যে স্কেলটি আছে সেই স্কেলটিকে একদম -100 নিয়ে আসবো। এরপর আমরা চলে যাব লুমিনেন্সে। লুমিনেন্সে গিয়ে আমাদের যেই অরেঞ্জ স্লাইডারটি আছে সেই স্লাইডারটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেব। এই স্লাইডারটি অতটুকুই বাড়াবো যতটুকু আমাদের ছবির জন্য সুইটেবল মনে হয়। এটি বাড়ানোর অর্থ হচ্ছে আমাদের ব্রাইটনেসটা বেড়ে যাবে। আপনার ছবির কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনাকে এই স্লাইডারগুলি কিছুটা এদিক সেদিক করতে হতে পারে, আপনারা দেখে নেবেন। এই ছবির জন্য বর্তমানে এই অরেঞ্জ স্লাইডারটা চেঞ্জ করাই যথেষ্ট। সব কিছু হয়ে গেলে আমরা ওকে বাটনটিতে ক্লিক করব। ভিউয়ার্স, এখন পুরো ছবিটি কিন্তু পোর্সেলাইন এফেক্টে পরিণত হয়ে গিয়েছে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই যে কাপড়, পিছনের ব্যাকগ্রাউন্ড, চুল এগুলো সব একই কালার থাকবে, শুধু স্কিন কালারটা পোর্সেলাইন হবে। এই জন্য আমরা লেয়ার ওয়ানে একটি নেগেটিভ মাস্ক নেব। সেজন্য আমরা অল্ট বাটনটি চেপে ধরে, কিবোর্ডের অল্ট বাটনটি চেপে ধরে আমরা নিচে যেই ফ্ল্যাগ আইকনটি আছে সেই ফ্ল্যাগ আইকনটিতে ক্লিক করব। তখন আমাদের দেখেন একটি নেগেটিভ মাস্ক ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর আমরা সরাসরি চলে যাব বাম দিকে টুল বক্সের ব্রাশ অপশনে। এই ব্রাশ অপশনটি আমরা সিলেক্ট করে নিব। ব্রাশ অপশনটি সিলেক্ট করার পরে আমরা ব্রাশটিকে সফট ব্রাশে পরিণত করব। সফট ব্রাশে পরিণত করার জন্য রাইট বাটনে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে একটি সফট, একটি হার্ড দুইটি ব্রাশ আছে। এই মুহূর্তে হার্ড ব্রাশটি সিলেক্ট করা আছে, আমরা সফট ব্রাশটি সিলেক্ট করে নিব এবং সাইজ আমরা যেরকম মনে হয় দরকার ঠিক সেই অনুযায়ী আমরা
সাইজটি সিলেক্ট করে নেব ভিউয়ার্স এই ব্রাশ আইকনটি আপনারা কিন্তু শর্টকাটের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে কিবোর্ডের অল্ট অপশনটি চেপে ধরে মাউসের রাইট বাটনটি চাপবেন তারপর দেখেন একটু স্লাইডার দিচ্ছে এরপর যদি আপনি ডান দিকে নেন তাহলে মাউসটি বড় হবে বাম দিকে নিলে মাউসটি ছোট হবে এবং যদি নিচে নেন তাহলে মাউসটি হার্ড হবে আর যদি উপরে নেন তাহলে ব্রাশটি সফট হবে ভিউয়ার্স এই পুরোটি কাজ করার সময় কিন্তু আপনি কিবোর্ডের অল্ট অপশন এবং মাউসের রাইট বাটনটি ক্লিক করে চেপে ধরে রাখবেন অ্যানিওয়ে এটু কমপ্লিট হয়ে গেলে আমরা ছেড়ে দেব এরপর আমরা আমাদের ফ্লোটাকে ম্যাক্সিমাম করে নেব আর অপাসিটিটাকেও ম্যাক্সিমাম করে নেব যেটা এই মুহূর্তে 100% আছে এরপর আমরা ছবিটাকে একটু জুম করে আমরা এখান দিয়ে ব্রাশগুলি চালাতে থাকবো যেখানে যেখানে আমরা পোর্সেলিন স্কিন এফেক্টও দেখতে চাচ্ছি ভিউয়ার্স পোর্সেলিন স্কিন এফেক্টটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন যদি আমি আপনাদেরকে প্রিভিয়াস অপশনটা দেখি তাহলে দেখেন এটি ছিল প্রিভিয়াস এবং এটি হচ্ছে প্রেজেন্ট দেখেন খুব সহজে কিন্তু আমরা আমাদের ছবিতে এই এফেক্টটি নিয়ে এসেছি আপনারা চাইলে আপনাদের ছবির মধ্যে এই ধরনের এফেক্টটি নিয়ে আপনারা ইনস্টাগ্রাম ফেসবুক বা অন্য যে কোনো জায়গায় আপনার ছবিগুলো সাবমিট করতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ফটো এডিটিং সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনারা যদি ফটো এডিটিংয়ের আরও এ ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য রেডি করে দেব আর ভিউয়ার্স চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মনে রাখবেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে ভীষণভাবে মোটিভেট করে সো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন থ্যাংক ইউ